বছরের এই সময়টাতে কলকাতার থেকে আমরা পাক্কা 12.5 ঘন্টা পিছিয়ে আছি। হ্যালো দিদি। হ্যালো, হ্যাঁ বল উজান। ঘড়ির কাঁটায় আমরা হয়তো পিছিয়ে আছি, কিন্তু পুজো কিন্তু আমাদের এখানে আগেই চলে আসে। তাই কলকাতা যখন আস্তে আস্তে পুজোর জন্য সেজে উঠছে, আমাদের এখানে কিন্তু অলরেডি পুজো শুরুই হয়ে গেছে। আর আমাদের এই পুজো প্রিপারেশন আর সঙ্গে সঙ্গে আমাদের পুজো শুরুটা কেমন হলো সেই সব নিয়ে আজকের ভিডিও। আমি একটু ভিডিও তুলছি। কেন? আমার ইচ্ছে হচ্ছে, যেহেতু আমরা কোনো কাজ করছি না তাই জন্য ভিডিও তুলে রাখছি। তুলে রাখছি একটু ভিডিও। আমি মানতে পারছি না। আর এই যে দেব বসে বসে খাচ্ছে। অনির্বাণ প্রচুর এনার্জি নিচ্ছে কাজের জন্য। কম অনির্বাণ, পাঁঠার মাংস আর রুটি খেয়ে কাজ এখনো কিছু হয়নি। যদিও আমি যে এবারে প্রচণ্ডভাবে প্রচুর পুজোতে কাজ করেছি তা নয়, শুধু একটা বন্ধুর বাড়িতে ওর পুজোর ডেকোরেশনে একটুখানি হেল্প করেছি। আর পল্লবী তো খুব সুন্দর আঁকে, পল্লবীও করেছে। আর আমার কাছে তো, আমি আগেও বলেছি, আমার কাছে আঁকা হলো একটা স্ট্রেস বাস্টার। ফলে আমাকে যদি কেউ আঁকতে বলে তাহলে তো আমি সবসময় খুশি হয়ে যাই। এই প্লেটগুলো আমি ডেকোরেট করেছি, এই প্লেটগুলো দিয়েই, অবশ্য না শুধু এই প্লেটগুলো নয়, আরও অনেকের আঁকা দিয়ে এইবারে আমাদের বন্ধুর যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়ির ডেকোরেশন আমরা করব। অনির্বাণ পর্যন্ত ডেকোরেশন, চন্দনদা ডেকোরেশন, ভাবা যায়? আর আমি ভাবা যায়? এইভাবে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করার মজাই আলাদা, তাই না? দুর্গাপুজো তো শুধুমাত্র পুজো নয়, এটা বাঙালির ইমোশন। পুজোর জন্য প্রস্তুত হওয়ার আর একটা পর্ব কিন্তু শপিং। একটুখানি পুজো শপিং না করলে যেন মনটাই ভরে না, তাই না? অপূর্ব। হ্যাঁ, ওইটার ব্লাউজটা ইজ ভেরি ইউনিক। তারপরে তো এগুলো আছে তোমার সাউথ, এটা হচ্ছে কাঞ্চি কটনস, এগুলো হচ্ছে তোমার মর্নিং পুজো এর মর্নিং এ পরো, ভেরি বিউটিফুল। এটা কি শাড়ি গো? এটা তোমার জর্জেটে, ওই খাদ্দি জর্জেট, খাদ্দি জর্জেট, খাদ্দি জর্জেটে। এটাতে সেরকম কালার কম্বিনেশনটা কিন্তু ভেরি নাইস। এটা হচ্ছে তোমার পাটোলা ডিজাইনটা করা, ওই বক্স বক্স করে দুর্দান্ত ডিজাইন। এটা হচ্ছে তোমার এরকম, এটাও ভীষণ সুন্দর। তারপরে এগুলো সবই খাদ্দি জর্জেট। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পুরো সেলিব্রিটি খাদ্দি জর্জেট। এইটা মানে কেউ কেউ পরেছিল? হ্যাঁ, কে পরেছিল? এটা মোস্ট লাইকলি দীপিকা পাদুকোনের পরা। ও ওয়াও। আর আরেকটা কেউ পরেছিল, কাজল। আজকে এসেছি অনিন্দিতার আমরা কালেকশানে। এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান, মনে হচ্ছিল সবই নিই, কিন্তু না, এবারে আমি আর অত শাড়ি টাড়ি কিনবো না ভেবেই নিয়েছি। তাই জন্য একটা নতুন শাড়ি পরে পুজো দিতে হয়, তাই জন্য একটা নতুন শাড়ি অবশ্যই নিলাম। এবারে খুব উঠেছে দেখলাম টিস্যু। টিস্যুর প্রচুর শাড়ি রয়েছে, তবে এই শাড়িটা কাশ্মীরি কাজ করা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি যে কেন নিলাম না, পরে মনে হচ্ছিলো ইস, এই শাড়িটা আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর পছন্দ। আবার বলতে হবে, ও যদি আনে এবারে আমি অবশ্যই এইটা নেব। অপূর্ব, মানে এই কাজ যদি পুরো বডি হয় তখন প্রাইস আবার বেড়ে যাবে। কিন্তু পুরো বডিতে আমার আবার, এটা কি শাড়ি বললে জানো নামটা? এটা হচ্ছে কানি সিল্ক। ভীষণ সুন্দর, মানে আমার দুর্দান্ত। স্পেশালি কাশ্মীর স্টিচ। আর কি সফট, ভীষণ সফট। এর উপরে কিন্তু এইটা যেহেতু ক্রেপ সিল্ক, তাই জন্য একটু প্রাইসটা রিজনেবল। হ্যাঁ, বাট এইটাই পিওর সিল্ক, একদম পিওর সিল্ক এর উপরে। হুম, ওইটা অনেক বেশি আরো হবে। সেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা আমি একটুখানি দেখাই। কোনটা? এই যে এই তোমার যেটা হ্যান্ড পেন্ট, ও এটা তাসারের উপর না? তাসারের উপরে হ্যান্ড পেন্ট। এটাও দুর্দান্ত শাড়ি, ভীষণ সুন্দর। আমি আগের বারও বলেছিলাম যখন ভিডিও করেছিলাম দুর্গাপুজোর, আমাদের এখানে কিন্তু দুর্গাপুজোর ছুটি বলে কিছুই হয় না। আমাদের এখানে নর্মাল লাইফ আর দুর্গাপুজো সবই আমাদের সাইমালটেনাসলি চলতেই থাকে। তো আজকে এসেছি জিয়ানে স্কুলে। আমাদের এখানে প্রত্যেক বছর বাচ্চাদের ক্যাস্প আর ম্যাপ বলে দুটো স্টেট ওয়াইড টেস্ট দিতে হয়, আর সেইখানে সাধারণত ফিফথ গ্রেড আর এইথ গ্রেডে ইংলিশ, ম্যাথ আর সায়েন্সের হয়, আর বাকি সব গ্রেডে শুধু ইংলিশ আর ম্যাথের টেস্ট হয়। তো সেইখানে যদি কেউ একটা বা দুটো সাবজেক্টে ফুল মার্কস পায় তাকে স্কুল রেকগনাইজ করে। তো জিয়ান যখন সেভেন্থ গ্রেডে ছিল, জিয়ানের ইংলিশ আর ম্যাথের টেস্ট হয়েছিল, আর সেখানে ও ইংলিশে পেয়েছিল ফুল মার্কস, আর সেই জন্যেই আজকে আমরা এসেছি ওর প্রাইস ডিস্ট্রিবিউশন দেখতে।
যদিও এটা একদম বিরল সম্মান নয় যে কেউ পায় না, অনেকেই পায়, কিন্তু তবুও মা হিসেবে বেশ ভালোই লাগছিল। তবে মজাটা কি জানো, যখনই কোনো বাচ্চা ভালো করে আমরা তখন কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে কেন আরেকটা হলো না সেটাই বলি। যেরকম ধরো জিয়ান ইংলিশে তো পেয়েছে ফুল মার্কস, কিন্তু ম্যাথে সামান্য নাম্বারের জন্য ও ফুল মার্কস পায়নি। আমি যখন দেখলাম ওর রেজাল্টটা, প্রথমেই এইটাই ওকে জিজ্ঞেস করলাম, জিয়ান তুমি ম্যাথে পেলে না? এটাই সাধারণত হয়, মানে যখন কোনো বাচ্চা ধরো 98 পেয়ে এসছে তখন তাকে বলা হয় যে তুমি দু নম্বর কোথায় গেল। এটা বলা কখনোই হয় না বা এটা বলে কখনোই তাকে আদর করা হয় না, ও তুই 98 পেয়েছিস, দারুণ। আমরা বাচ্চাকে কিন্তু খুব কম অ্যাপ্রিসিয়েট করি, বাচ্চাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে সমস্ত মায়েরা ভিডিও দেখছো যাদের বাচ্চারা ছোট, আমি একটা কথাই বলবো, বাচ্চা যেমনই রেজাল্ট করুক যাই করুক, একটু অ্যাপ্রিসিয়েট করো, একটু আদর করে বলো বাবু দারুণ করেছিস। এতে না ওদের শুধুমাত্র মোটিভেশান বাড়বে তা নয়, সেলফ কনফিডেন্সও বাড়বে। তাই জন্য সবসময় কেন পেলো না সেটার জন্য না বকে যেটা পেয়েছে সেটাকেও একটুখানি অ্যাপ্রিসিয়েট করতে হবে। আজকে শুক্রবার, দেখতে দেখতে আমাদের এখানে প্রথম সপ্তাহের পুজো এসে গেল। হঠাৎ করে গুনগুন জানালো যে গুনগুন এই উইকেন্ডে আসতে পারে, আমাদের আনন্দ আর দেখে কে। স্কুল আর অফিস শেষ করে একদম দৌড়লাম আমরা গুনগুনকে আনতে। গুনগুন আসছে, কোথায় গুনগুন? এখনই দেখলাম, এটা 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 আসছে, এই যে হাসি হাসি মুখ কত বড় হয়ে গেছে আমার মেয়েটা, কদিনই না বেশি, হ্যাঁ 2 সপ্তাহতে। আমরা এসে গেছি এখানে পূর্বা ডান্ডিয়াতে, গুনগুনকে এনেই আমরা রেডি রেডি হয়ে চলে এসেছি পূর্বা ডান্ডিয়াতে। পূর্বা ডান্ডিয়া হলো বোধহয় বিয়েরিয়া সব থেকে বড় ডান্ডিয়া প্রোগ্রাম আমার দেখা, আর এত লোকে আসে, এত সুন্দর প্রোগ্রাম হয় কি বা বলবো। তো এটাই হলো এই বছরে আমাদের প্রথম পুজো। আমিও গিয়ে একটু ছবি তোলার লোকটা সামলাতে পারলাম না, আর এখন তো আমার সঙ্গে আমার ফটোগ্রাফার আমার ছেলে সবসময়ই থাকে, এইবারে ওকে অন্য কেউ একটা ছবি তুলতে ধরিয়ে দিয়েছে। আর আমি খুঁজছি আমার বন্ধুদের, এত ভিড়ে আমি কাউকে খুঁজেই পাচ্ছি না, তার কারণ হলো আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। যাক পল্লবীকে পেয়েছি, ও এই তো সবাই নাচছে। নাচ টাচ তো হচ্ছেই, কিন্তু মণ্ডপ একটুখানি ফাঁকা পেয়ে মনে হলো তোমাদের একটুখানি মণ্ডপটা ঘুরে দেখাই। খুব সুন্দর সাজিয়েছে কালারফুল ছাতা দিয়ে, আর ঠাকুরের প্রতিমা তো অপূর্ব সুন্দর, ভীষণ ভালো লাগছিল দেখতে ঠাকুরের প্রতিমা, আর সাজানোটাও এত সুন্দর, এত ভালো লাগছে। এই হলো আমাদের পুজো শুরু, অবশ্যই আমাদের পাড়ার পুজো দিয়ে। আর এইগুলো হচ্ছে খুব সুন্দর প্রপ রাখা, যাতে সবাই হাতে নিয়ে বা সামনে রেখে খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতে পারে। এই চায়ের দোকানটা কি অপূর্ব বানিয়েছে না! আমি তো ভাবছিলাম প্রথমে যে সত্যিকারের চায়ের দোকান, একবার চা খাই খুব টায়ার্ড লাগছে, তারপরে দেখলাম না না এটাও একটা প্রপ শুধু দাঁড়িয়ে ছবি তোলার জন্য। ডান্ডিয়া জমে উঠেছে, সবাই যে যার মতো করে এনজয় করছে, আর আমিও আমার বন্ধুদের সঙ্গে একটুখানি নাচলাম, তারপরে এখন একটুখানি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটু দেখছি সবাই নাচছে, সেটাতেই বেশ ভালো লাগছে আমার। তবে সব থেকে বড় লাইনটা দেখলাম আমাদের এখানে যে নিরামিষ দোকানটা আছে সেখানে, কারণ সবারই নবরাত্রি চলছে, কিন্তু আমরা তো এখন পুরোপুরি আমিষ,
আর এই জ্বলন্ত শিখে চিকেনগুলো দেখে জিয়ান আর হিমাদ্রিকে আর পায়কে এরপর খাবার কিনে সোজা বাড়ি ভয়ঙ্কর টায়ার্ড লাগছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরছি পুজোর আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে।